গুড মর্নিং ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আজকে কিন্তু শুক্রবার, এখন বাজে সকাল 8টা, আর আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা। তো ওমাইশির আজকে স্কুল ছুটি, একটা ছুটির দিন পাওয়া গেছে আজকে। কিন্তু ব্যস্ততা প্রচুর রয়েছে, এখন যাব বাজারে, তার আগে এই কাজগুলো করে নি। ব্রেকফাস্টের জন্য একটু আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি, আর মনে থাকতে থাকতে এই আসনটা পরিষ্কার করে রেখে দিয়েছি, এটা এখন ঘরে রেখে দিয়ে যাই। বাজার থেকে আজকে পুজোর সব জিনিসপত্র কিনে নিয়ে চলে এলাম, আর এই দেখো এই প্যাকেটে আমাদের সব বাড়ির গাছের ফুল রাখা রয়েছে। বাইরে গেছো কেন? চলে আসো, চলে আসো। ওই মাম্মা এসে গেছে বকু বকু করতে। ওলে ওলে, সবাই বলেছে ভিডিও করতে তোমার। হ্যাঁ, এ কি এ কি এ কি কেন করছো হাঁটু বুলিকে? কেন করছো হান্টু বুলিকে? কি হলো? সবাই বলছে নন্টে ফোনতে কেলটুর ভিডিও করছে। পুচকোগুলোর সাথে সময় কাটিয়ে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আজকে সিম্পল একটা এগ স্যান্ডউইচ করব। আজকে খুব তাড়াহুড়ো রয়েছে, কারণ একটু পরেই আবার ওম আর ঐশীকে স্যার পড়াতেও চলে আসবে। সেদ্ধ ডিম আর আলুর মধ্যে স্বাদ মতো নুন, গোলমরিচ, একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিয়েছি, এখন এটাকে মিক্স করে নেব। এর মধ্যে কিন্তু একটু চিজ বা মেয়োনিজ দিলেও বেশ লাগে, কিন্তু আজকে আর আমি ওসব দিচ্ছি না, সিম্পল ভাবে বানাচ্ছি। আমরা ব্রেকফাস্ট করতে করতেই দেখি হঠাৎ মেশো এসেছে। ধুম মচালে, ধুম মচালে করকে। আর আপনার শরীর কেসা হ্যায়? আরে এই দেখো, মেশোর হাত দিয়ে মাসি আজকে আমের আচার আর আমের জেলি আমাদের জন্য পাঠিয়েছে, এগুলো কিন্তু মাসি বানিয়েছে। ছুটির দিন হলেই যে আমরা রিল্যাক্স ভাবে থাকবো তা কিন্তু নয়, একটা এমার্জেন্সি কাজ এসে গেছে, তাই এখন আমাদেরকে বেরিয়ে পড়তে হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও আমার ঘরে আমি বুদ্ধের পুজো করি, তবে এই পুজো কিন্তু আমি আমার মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে আমার মনের মতো করে পুজো করি, কোনো নিয়ম মেনে কিন্তু আমি এই পুজো করি না। আর জানো তো, এই পুজো শুরু করার পেছনে কিন্তু রয়েছে ওম। 2017 সালে অরুণাচল থেকে ওম এই বুদ্ধ মূর্তিটা নিয়ে আসে, আর আমাকে এরকম বুদ্ধ পূর্ণিমায় বলে যে বুদ্ধের হ্যাপি বার্থডেতে একটা লোটাস ফ্লাওয়ার দিতে। তখন কিন্তু ওম অনেকটাই ছোট। সেই তারপর থেকেই আমি আমার ঘরে এরম ভাবে বুদ্ধের পুজো করি। এখানে দেখো আবার অ্যামাজন থেকে পার্সেল এসেছে, আর এবার কিন্তু ওমের সানগ্লাস এসেছে। বাবা, দুটো সানগ্লাস হারিয়ে যাওয়ায় এত যে সানগ্লাস শপিং হবে আমি ভাবিনি, কিন্তু সানগ্লাসটা ভালোই হয়েছে ওমের, তাই না? এখন কিন্তু পৌনে 3টে বাজে, আর আজকে আমি ফিরেছি কটায় জানো? 1:30। এসেই আমি স্নান সেরে নিয়েই পুজোতে বসে গেছি, কারণ আজকে জানতাম আমার পুজোতে দেরি হবে। আমার ঘরে তো আমি ছোট করে প্রত্যেক বছরই বুদ্ধ পুজো করি, আর কেন করি সেটা তো তোমাদের বললাম, আর রোজকার পুজো তো আমার ঠাকুর ঘরে রয়েছে, তো সেসব সেরে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব, খুব খিদেও পেয়ে গেছে। আজ লাঞ্চে হয়েছে ঝিঙে বাটা, ভেবেছিলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হঠাৎ করে বেরোতে হলো বলে আর করতে পারলাম না, আর হয়েছে চিংড়ি ভাপা।
কালকের ব্লগ আর কন্টিনিউ করা হয়নি, কারণ কালকে বিকেলে আমাদের যেই প্ল্যানটা ছিল সেটা না হয় ঐশীর তো মন খারাপ হয়েই গেছে, আর আমিও একটু ডিসঅ্যাপয়েন্টই হয়েছি। কিন্তু কারণটা হচ্ছে ওমের জন্য, কিন্তু ওম সেটা খুলে বলেনি, ও মন খুলে কিছু বলে না। এই প্ল্যানটা আগে থেকেই আমরা করেছিলাম যে বুদ্ধ পূর্ণিমার দিন আমরা একটু বেরোবো, কিন্তু ওম বলেছিল আমি যাবো না, কিন্তু পরেও বলল যে নেক্সট ডে হলে আমি যেতে পারি। তো কালকে এই নিয়ে বাড়িতে মানে একটা কান্নাকাটি বিচ্ছিরি অবস্থায় ছিল, ওই জন্য কালকে আর আমি ব্লগ করিনি। তাই ভাবলাম যখন আজকে সকালেই যাওয়া হচ্ছে তাহলে ব্লগটা কন্টিনিউ হোক। আজকে 9:51 এই রোদের মধ্যে সাজুগুজু করে আমরা কোথায় যাচ্ছি? আর ওই জায়গাটা, আর ওই জায়গাটা 10টার সময় খুলবে। ঐশী আজকাল এমন করে কথা বলিস না যে এই স্টাইলে বোঝা যায় না। বোঝাই যাচ্ছে। হ্যাঁ, কি বললে? কি বললে? হরিণালয়। এইবার ঠিক করে হরিণালয়, যেটা ভালো করে বলতে হবে, যেটা আমাদের অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের তো দেখো যাওয়া আর হয় না। যেই জায়গাটা যখন যেতে যাব মনে করি সেটা আর হয় না সময় সুযোগের অভাবে। তাই এখনই যাই। এসে গেছো? না, বাপ্পা এলো। ওম আসেনি, ওম কি করছে কে জানে। তো বাপ্পাকে বললাম তুইও চল। আগে তো আমরা জুতে আমরা সেই শীতকালে তো একসাথেই গেছিলাম, তো কালকে, হ্যাঁ কালকেও বাপ্পাকে বলেছিলাম যে চল যাবি, বাপ্পা বলেছিলাম হ্যাঁ চলো। সবারই কালকে একটা ছুটির আমেজেই ছিলাম, কিন্তু আর কালকে হয়নি, আজকেই হোক। এই রোদের মধ্যে ভাবো, মিনি জু, মিনি জু। নিউ টাউনের মিনি জু বা হরিণালয় কিন্তু ইকো পার্কের 6 নম্বর গেটে রয়েছে। আমার বাড়ি থেকে কিন্তু এটা খুবই কাছে, গাড়িতে 15-20 মিনিট মতো সময় লাগে। আর এই রাস্তাটা কিন্তু তোমাদের সকলেরই চেনা, অনেকবার এই রাস্তা দিয়ে গেছি, কিন্তু অনেকদিন পর এখানে এসে দেখলাম সব কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। অক্টোবর মাসে এখানে কত কাশফুল হয়ে থাকে, আর এখানে আমরা কত নাচের ভিডিও শুট করেছি, কিন্তু আজ বুঝলাম এই জায়গাগুলো আর বেশি দিন ফাঁকা থাকবে না। যাই হোক, তোমাদের জানিয়ে রাখি হরিণালয় কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। হ্যাঁ, ছাতাটা নিয়ে নাও আর জল। আশা করছি এখন খোলা থাকবে, গুগলে টাইমটা দেখেই এসেছি। একবার সেই এসে এখান থেকে এসে ফিরে গেছিলাম মনে আছে, তখন ঐশীও খুব কষ্ট হয়েছিল। এখনও আমি কিন্তু একটু টেনশনেই আছি খোলা থাকবে কি না। কাউন্টার কি খোলা? দূর থেকে আমার দেখে মনে হচ্ছে কিন্তু কাউন্টার বন্ধ। চলো গুটি গুটি পায়ে এগিয়ে দেখি। যাক, কাউন্টার কিন্তু খোলা। ও হ্যাঁ, তোমাদের বলে রাখি সোমবার কিন্তু হরিণালয় বন্ধ থাকে। টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু আমরা এখনো ভেতরে ঢুকতে পাচ্ছি না। হীরক জিপে করেছে, কিন্তু সেই টিকিটের যে রসিদটা আসবে সেটা এখনো এসে পৌঁছায়নি। নেট এখানে ভীষণই স্লো, হীরক দেখাচ্ছে কিন্তু ওনার কাছে যেহেতু পৌঁছায়নি, যে কাউন্টারে রয়েছে তার কাছে যেহেতু এখনো কোনো মেসেজ আসেনি, ওই জন্য আমরা ঢুকতে পাচ্ছি না। আর এদিকে আস্তে আস্তে ভিড় হচ্ছে। কিন্তু আমি ভেবেছিলাম প্রথমে যে এই সকালবেলা যাবো, হীরককে বলেছিলাম সকালবেলা যাবো, কেউ যাবে না এই গরমের মধ্যে, পাগলের মতো আমরাই ঘুরবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভিড় কিন্তু হচ্ছে মিনি জুতে। আর এদিকে কি কাণ্ড জানো, কাউন্টারে দাদার কাছে মেসেজ আসেনি বলে অন্য কাউকেই আর টিকিট কাটতে দিচ্ছে না, সবাই এখানে এখন দাঁড়িয়ে রয়েছে। অবশেষে টিকিট কাটা হলো। টিকিট কাটা হলো কি, যে কাউন্টারে ছিল তার নেটই বন্ধ জানা, বন্ধ আর মেসেজ আসছে না, টিকিটও প্রিন্ট হচ্ছে না, কি কাণ্ড। মিনি জুতে ঢুকতে ঢুকতেই নানান রকম কিন্তু পাখির আওয়াজ শুনতে পেলাম, তোমাদেরও কিন্তু শোনানোর চেষ্টা করলাম। চলো এবার মিনি জুটা একটু ভালোভাবে ঘুরে দেখি। ঢুকেই প্রথমে আমরা বাদিকটাতে চলে এলাম, এখানে কিন্তু অনেক রকম পাখি রয়েছে। এখানে প্রচুর ম্যাকাও রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, কাচের রিফ্লেক্টের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু আমার তো মন মানে না, তাই তোমাদেরকে যতদূর সম্ভব দেখানোর একবার তো চেষ্টা করবই। লরি, এই বার্ডটার নাম কিন্তু আমি এই প্রথম শুনছি।
এই যে এখানে পাখিটার রংটা খুব সুন্দর কিন্তু এখানে সব কালোই আসছে। হঠাৎ করে একটা পাখি এদিকে উড়ে আসায় আমিও দৌড়ে চলে গেলাম আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। ম্যাকাও গুলো দেখতে কি ভালো লাগে না, কি কালারফুল। ঐশী তো বায়নাই করে বসলো যে ম্যাকাও নিয়ে যাবে বাড়িতে। কালো কাকাতুয়া যা আমি আগে কখনো দেখিনি, অনেক উঁচুতে বসে আছে আর জুম করে তুলছি তো হয়তো অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। পাখিদের দেখানোর আগেই কিন্তু আমি বোর্ড তোমাদের দেখিয়ে দিচ্ছি যেখানে সব পাখিদের নাম রয়েছে। সবচেয়ে এই জায়গাটা কি ভালো লাগছে জানো, প্রচুর পাখির নানান রকম আওয়াজ শোনা যাচ্ছে। এই পাখিগুলো ছাড়াও কিন্তু আরো অনেক রকমের পাখি ছিল যা অনেক দূরে বসেছিল, ভিডিওতে ভালো আসেনি তাই তোমাদের দেখাতে পারলাম না। এখন আমরা যাচ্ছি জেব্রা আর জিরাফ দেখতে। জিরাফ কিন্তু আমার খুব পছন্দের। আর এই রাস্তাটা দেখো কত সূর্যমুখী গাছ দিয়ে সাজানো, কিন্তু ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। আর তোমাদের মনে আছে আমার ফেভারিট ফুল কি? যদি মনে থাকে কমেন্ট করে জানিও। ওরে বাবা, এনারা ঘরে ঢুকে যাচ্ছেন। যাক, একটু বাইরে থাকা অবস্থায় আমরা দেখতে পেয়েছি। একদম ঠিক সময়ে আমরা এখানে এসে উপস্থিত হলাম। এই জেব্রাটাই তোমাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি। যখনই আমরা এখানে এসে দাঁড়ালাম জেব্রা দুটো আমাদের সামনে এগিয়ে আসলো। পাখিগুলো তো ঠিক করে দেখাতে পারলাম না, কিন্তু পাখির আওয়াজগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল, তোমরা আশা করি শুনেছো। আর জেব্রাটা তো জেব্রাটা ভালো করে তোমাদের দেখিয়েছে, জিরাফটা বারবার চলে যাচ্ছিল ওই জন্য ঠিকঠাক করে দেখাতে পারিনি। ঘরে ঢুকে যাচ্ছিল আর কি, এত রোদ্দুর তো উপরে উঠছে না। হ্যাঁ, কিন্তু মিনি জু কিন্তু ভালোই বেশ। পাখিটা কি তো প্রচুর রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমরা যারা আসো নিয়ে এসে দেখো। আমি যে কি শুট করছি আমি নিজেই কিন্তু জানি না, এডিট করার সময় আমি বুঝতে পারবো। জায়গাটা তো বেশ ভালোই বানিয়েছে হিপোর জন্য, কিন্তু ওই যে হিপো জলের মধ্যে ডুবে রয়েছে। দাঁড়াও একটু জুম করে দেখাই, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। মুখ তো দেখা যাচ্ছে না, আর এমনি ওর কি দোষ বলো, যা গরম পড়েছে। শুনেছিলাম এখানে প্রচুর কুমির রয়েছে, কিন্তু আজকে একটাও কুমির আমরা দেখতে পেলাম না। যাও বা একটা দেখলাম, সেও জলের মধ্যে ডুবে রয়েছে, কিন্তু সেটা ক্যামেরায় ধরা সম্ভব হলো না। এই জায়গাটা যে শুধু পশু পাখি রয়েছে তা নয়, নানান রকমের ফুল ফলের গাছ রয়েছে, আর কিছু কিছু জায়গা গাছ দিয়ে এমন ছাওয়া মতো করা আছে, বেশ ভালো লাগছে। এখানে আসলে পশু পাখি দেখার সাথে সাথে এত গ্রিনারি তুমি পাবে যে তোমার মন এমনিই ভালো হয়ে যাবে। এক দুই করে নাম্বার দেওয়া আছে, হিং, যষ্টিমধু, অশ্বগন্ধা, আলফা, অ্যালোভেরা, হলুদ, করলা, পিপুল, সব গাছের নাম দেওয়ার এইখানে নাম্বারিং দিয়ে সব গাছগুলো লাগানো রয়েছে। এই যে এটা আমার ফেভারিট, আমার ফেভারিট প্লেস। সব নিয়ে চলে যেতে হচ্ছে। বার্কিং ডিয়ার দেখলেই আমাদের একটা কথা মনে পড়ে যায়, যখন ডুয়ার্সে বেড়াতে গেছিলাম একটা কোন জঙ্গলে যেন আমরা গেছিলাম আর অনেকটা ভেতরে চলে গেছিলাম, তখন এই বার্কিং ডিয়ারের আওয়াজ খুব শোনা যাচ্ছিল আর আমরা খুব ভয় পেয়ে গেছিলাম।
ক্যাপুচিন বাদর, এই ফার্স্ট টাইম কিন্তু নামটা শুনছি। আজ আমার পরিবারের ছোট্ট বন্ধুদের নিশ্চয়ই ব্লগটা ভালো লাগছে। হ্যাঁ, যারা অবশ্য আমাদের মতো অ্যানিমেল লাভার রয়েছে তাদেরও ব্লগটা ভালোই লাগবে আশা করছি। মিনি জুতে এসে কিন্তু অনেক কিছুই আমার নতুন লাগলো, যা আমি কখনো আলিপুর জুতেও দেখিনি। যেই নামে এই জায়গাটা হরিণালয়, প্রচুর হরিণ কিন্তু এখানে রয়েছে, যা আমাদের খুব দূর থেকে দেখতে হচ্ছে। কেন বলো তো? এই দেখো কি লেখা রয়েছে এখানে। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা সুন্দর কাঠের বাড়ি দেখে ঐশী তাড়াতাড়ি করে এদিকটায় চলে এলো। যার যা ভালো লাগে সে ঠিক তার জায়গা খুঁজে নেয়। এখানে একটা ছোট্ট শপ রয়েছে যেখানে প্রচুর জিনিসপত্র দেখা যাচ্ছে, কিন্তু শপটা এখনো ওপেন হয়নি, তাই ঐশী কিছুই আর নিতে পারছে না। মোটামুটি আমাদের মিনি জু ঘোরা কমপ্লিট। ঐশী খালি একটু ওই এখানে যে স্টলটা রয়েছে ওখান থেকে কিছু নিতে চাইছিল, কিন্তু এখন ওটা ক্লোজ। এখন আমরা এখানে একটা নেচার্স ক্যাফে আছে, তো দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা, কারণ আমরা কিন্তু কেউ ব্রেকফাস্ট করে আসিনি। ক্যাফেটা কিন্তু দূর থেকে বেশ ভালোই লাগছে, আমার এরকম ভীষণ পছন্দ জানো তো। চারিদিকে খোলা মেলা থাকবে, গাছপালা থাকবে, এরকম বসে কিছুক্ষণ সময় কাটাবো, কিন্তু বাইরে এখন বসা যাবে না, যা রোদ্দুর তাই ভেতরেই এখন বসতে হবে আমাদের। এক ঝলক তোমাদেরকে মেনুটা একটু দেখিয়ে দিই। যদি তোমরা এখানে আসার প্ল্যান করো তাহলে তোমাদের একটা আইডিয়া থাকবে যে এখানে কি কি খাবার দাবার পাওয়া যায়। সব রকম খাবার দাবারই কিন্তু এখানে রয়েছে, ভেজ, নন ভেজ, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আর জানো তো অনেকদিন পর আমাদের ভীষণ ভালো লাগছে যে এরকম একটা নেচারের মধ্যে বসে সকালবেলা আমরা একসাথে সময় কাটাতে পারছি। আর এই যে আমাদের খাবার দাবার, চিকেন স্যান্ডউইচ আর চিকেন মোমো। আর খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই রয়েছে। হরিণালয় মিনি জু আর কি, আমাদের ঘুরু ঘুরু হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু এখানে আবার ঐশী আর হীরক এসে হাইট মাপা শুরু করেছে। মাপছিল ঐশীর হাইট, কি কাণ্ড, হীরক এখন বলছে সবাই একে একে দাঁড়াও আমি সবার হাইট মাপি। ভাবো, অবশ্য আমাদের সাথে সাথে নিজেরটাও মেপেছে। এই সব কাণ্ড কারখানা করে আমরা এখন একটা জুসের দোকানের সামনে দাঁড়িয়েছি, কারণ আমার আর ঐশীর খুব জুস খেতে ইচ্ছা করছে। বাপ্পা নিয়ে নিয়েছে পাইনঅ্যাপল জুস, আর ঐশী নিয়েছে মোসাম্বি জুস, আর আমি নিয়েছি মিক্সড ফ্রুট, আর হীরক নিয়েছে ম্যাঙ্গো শেক। জুস খেতে খেতে আর প্রাণ জুড়াতে জুড়াতে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সকালবেলা অনেকদিন পর সবাই মিলে একসাথে সময় কাটাতে পেরে দিনের শুরুটা তো আমাদের খুবই ভালোভাবে কাটলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করো। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন বাই বাই। কতদিন পর এটা হীরক বললো তো আমি বলতে যাচ্ছিলাম।